বন্ধুর হাতে খুন হয়েছে তারই ঘনিষ্ঠ বন্ধু। কিভাবে জানেন? উপর জুপরি ছুরিকাঘাত করে বসে আড্ডা দিচ্ছিল, আর সেখানেই একটার পর একটা প্রায় ছয়বার ছুরি দিয়ে আঘাত করেছে, এখানে এখানে বিদ্ধ করেছে। বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, এসেছেও ডাক্তারের দোকানে, এসেও আসতে পারেনি। নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে, কিন্তু সে যাওয়া হয়েছে চিরতরে যাওয়া, চলে গেছে পরপারে। বলছে ছবিতে তাকা এই যে ইকবাল নামে এই ব্যক্তির কথা, ইকবাল নামে এই যুবক যাকে আপনারা দেখতে পাচ্ছেন, তাকে নির্মমভাবে খুন করেছে তার অপর বন্ধু যার নাম মানিক বড়ুয়া। এই যে ছবি দেখতে পাচ্ছেন, কতটুকু কাঁচের হলে এরকম তারা পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলে। 3 দিন আগে ফেসবুকে পোস্টও দিয়েছে, একজন অপরজনকে লাভ রিয়েক্টও দিয়েছে। আর সেই মানিক বড়ুয়ার ধারালো ছুরির আঘাতে ওই যে পেছনে তাকা দেখতে পাচ্ছেন, এই যে ইকবাল, সে এখন পরপারে। বলছি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকার মাটিয়া মসজিদ এলাকায় সোমবার দিবাগত রাত 8টা বাজে এই দুই বন্ধুসহ আরও 4-5 জন বন্ধু আড্ডা দিচ্ছিল ঠিক ওখানে, মাটিয়া মসজিদের পশ্চিমে রেল লাইন এলাকায় তারা আড্ডা দিচ্ছিল। আপনাদেরকে ঠিক সেখানে নিয়ে যেতে চাই। প্রিয় দর্শক, এই যে মানিক বড়ুয়া, ইকবাল বা তাদের সাথে যারা আছে, তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। মাটিয়া মসজিদ এলাকার এখানে যে বেশ কিছু ঢালাই মেশিন দেখছেন, বা ওই যে অদূরে যে কিছু ছেলেপুলো আছে, আপনাদেরকে সেখানে নিয়ে যেতে চাই। সেখানে ঘটেছিল নির্মম সেই হত্যাকাণ্ড, নির্মম সেই হত্যাকাণ্ড। আবারও একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন ছবিতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা দেখেন, এই যে দেখুন মানিক বড়ুয়া, তাকে কোথাও দেখা যায় কিনা সেটা একটু দেখুন। যদি তাকে কোথাও দেখা যায়, প্রশাসনকে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই মানিক বড়ুয়ার নির্মম ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে পেছনে থাকা ইকবালের। দেখুন কত কাছের বন্ধু, সামনে থাকা মানিক বড়ুয়া, পাশে থাকা ইকবাল। সেই ইকবাল এবং মানিক বড়ুয়া তারা এখানেই ছিল, এখানে বসে তারা আড্ডা দিচ্ছিল রাত 8টায়। দুজনেই দৈনিক শ্রমিকের কাজ করে, অর্থাৎ তারা কখনো রাজমিস্ত্রি হিসেবে কাজ করে, যখন যে কাজ পায় সে কাজ করে। ঠিক এই জায়গায় একটু করে দেখাবো, রক্তাক্ত ছবি বেশি দেখানোর সুযোগ নেই। এই যে দেখতে পাচ্ছেন রক্ত, এখানেই তারা বসে আড্ডা দিচ্ছিল। কি কারণে কেন ছুরিকাঘাত করেছে এটা জানার জন্য তাদের সাথে থাকা আরও দুজনকে পুলিশে নিয়ে গেছে। সোমবার দিবাগত রাত 8টার দিকে এখানে তারা বন্ধুরা গল্প করছিল, এক পর্যায়ে সে মানিক বড়ুয়া যাকে ছবিতে দেখিয়েছি, সে উপর জুপুরি ছুরিকাঘাত করেছে এবং এখানেই ইকবাল ঢলে পড়েছে, সবগুলো রক্ত। এক পর্যায়ে ইকবাল এখান থেকে আস্তে আস্তে সে বাঁচার জন্য চেষ্টা করেছে, এবং আস্তে আস্তে সে সেখানে একটু দূরে নিয়ে যায়, সে ডাক্তারের দোকানে যায়, ডাক্তারের দোকানে গিয়ে সে ঢলে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে পাঠায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে তার মৃত্যু হয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রথমে তুলে ধরিনি, কারণ পুলিশ চেয়েছিল সে মানিক বড়ুয়াকে ধরার জন্য, অদ্যাবধি মানিক বড়ুয়াকে ধরা যায়নি, কারণ ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এই যে এখনও রক্ত, এই যে এগুলো সবগুলো রক্ত প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো রক্ত, যতদূর এসেছে ততদূর রক্ত গড়িয়েছে। সেই খুন হওয়া ইকবাল ঠিক এই জায়গায় এসেছে, এটা একটা ডাক্তারের দোকান, পল্লী চিকিৎসকের দোকান, এই জায়গায় এসে সে ইকবাল ঢলে পড়ে এবং এখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে তার মৃত্যু হয়। তো প্রিয় দর্শক, এই যে দেখুন, আবারও দেখুন, এই মানিক বড়ুয়া সে হচ্ছে খুনি। কোথাও না কোথাও দেশের কোনো প্রান্ত থাকলে তাকে আটক করে সংশ্লিষ্ট থানাকে সোপর্দ করেন এবং বলুন যে হাটহাজারী উপজেলায় সে তারই আপন বন্ধু ইকবালকে খুন করে পালিয়েছে। প্রিয় দর্শক, ঘটনা যখন এরকম, তখন আপনাদের বলি থানার ওসি এবং অন্যান্য ইন্সপেক্টররা সহ আমরা সেখানে ছিলাম। আমরা অনেক চেষ্টা করেছি, এই যে ইকবাল যে নিহত হয়েছে বা যে মানিক বড়ুয়া খুন করেছে, তাদের সাথে আরও 2-3 জন সেখানে ছিল, তাদের নাম কী কী জানো ওখানে ছিল, যাদের নামগুলো কী কী?
আচ্ছা নামটা বলতে পারছি না, আমি হয়তো মনে করতে পারছি না। ওসি সাহেব আমাকে বলেন, আলী ভাই একটু কথা বলে দেখেন তো কি কারণে হয়েছে। তাদেরকে আমরা এত বেশি চেষ্টা করেছি, কেন তোমাদের মধ্যে বা এই মানিক বড়ুয়া ইকবালকে খুন করেছে? তারা তো খুব কাছের বন্ধু, একসাথে থাকে, একসাথে চলাফেরা করে, কেন এমনটা হলো? আমি শত চেষ্টা করেও তাদের মুখ থেকে বের করতে পারিনি। প্রশ্ন করেছিলাম, নারী সংগঠিত কোনো বিষয় আছে? না। প্রশ্ন করেছিলাম, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কোনো বিষয় আছে? তাও কিন্তু না। তাহলে যদি না থাকে তাহলে কেন এ খুন? ধারণা করা হচ্ছে এই যে মানিক বড়ুয়া বা যারা আছে সম্ভবত ভালো পথে নেই, অর্থাৎ বিপদে চলে গেছে। এই এলাকাটা মাদকের একটা হটস্পট, ইয়াবা গাঞ্জা সেবন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। মাটিয়া মসজিদের পশ্চিমে রেল লাইন, একটু পেছনে ফিরে যেতে চাই প্রিয় দর্শক। এই যে এখান থেকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই সোহেল রানা নামক এক ব্যক্তিকে ওই কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্য পাথর নিক্ষেপ করে, এবং কি হয়েছিল আজ থেকে বেশ কয়েক বছর আগে এখানে স্মরণকালের একটা বড় জানাজা হয়েছিল, মানে সোহেলের মৃত্যু। এরপর এখানে আরেকটা মৃত্যু মার্ডারের ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আবারও দেখুন এই মানিক বড়ুয়া, এই মানিক বড়ুয়া তার পাশে থাকা সে ইকবালকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করে পালিয়েছে। প্রিয় দর্শক, আজকে ঘটনাক্রমে প্রশ্ন করলে অনেকে হয়তো বলবে, হয়তো মার্ডার করার উদ্দেশ্যে খুন করে, ছুরি চালায়নি, হয়তো অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। এটা আমরা মানতে রাজি নই, কারণ এই নেশাগ্রস্ত মানিক বড়ুয়া, নেশাগ্রস্ত বলবো না কারণ আইনের অনেকগুলো বিষয় আছে, অর্থাৎ সে এক কথায় খুনি। এখানে কেউ এসে ভয়ে কোনো কথা বলতে চাচ্ছে না যদি কারো বিপদ হয়। হঠাৎ করে হাটাজারিতে এই যে ছুরি এবং কাটাকাটি কেন যেন একটু বেশি হয়ে গেল। আজ থেকে কিছুদিন পূর্বে আমরা একটা এই পেজে একটা ভিডিও করেছিলাম, সে ভিডিওটা ছিল এরকম যে প্রবাসীর উপর হামলা, সেখানে কে কে ছুরিকাঘাত করেছে সেটা আমরা দেখেছি। সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন, তারা এখন বড় মাপের নেতা হয়ে গেছে। হাটাজারি বাস স্ট্যান্ড গোল চত্বরে দেয়ালে দেয়ালে তাদের নাম, অমুক নেতা, তমুক নেতা, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, প্রত্যাহার চাই, মুক্তি চাই। একটু প্রশ্ন করতে চাই যে মানিক বড়ুয়া অপরজনকে পাঁচটা ছুরিতে, ছুরি দিয়ে পাঁচটা আঘাত করেছে, তার মৃত্যু হয়েছে, এখানে মানিক বড়ুয়া হয়ে গেছে খুনি, তাহলে সে প্রবাসীর উপর হামলা, প্রবাসীকে ছুরিকাঘাত করেছে বা আরও একজন দুজন আহত হয়েছে, সেই ঘটনায় যদি কোনো কেউ মারা যেত, আজকে যারা বড় বড় নেতা সেজে তাদের সমর্থক গোষ্ঠী, এই গোষ্ঠী বড় বড় পোস্টার চাপাচ্ছে, তারাও কিন্তু খুনি হতো। পার্থক্য শুধু এটাই, মানিক বড়ুয়ার ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে, মানিক বড়ুয়া খুনি হয়েছে, আর তারা ছুরিকাঘাত করেছে, কিন্তু যাদেরকে ছুরিকাঘাত করেছে তারা বেঁচে গেছে, তাই বলে যারা ছুরিকাঘাত করেছে তারা নাকি আজকে ত্যাগী নেতা। ওই যে ছুরিকাঘাত যে করেছে তার সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব, কোনো শত্রু নেই, এই জীবনে তার সাথে বা তাদের সাথে আমার কোনো কথা হয়েছে কিনা জানি না, কিন্তু যখন কথা উঠে আসে তখন এই কথাগুলো আমাদেরকে বলতেই হবে। আজকে যে ছেলেগুলো এই ঘটনা ঘটিয়েছে, কারো বয়স খুব বেশি না, 20 বছর। আমি যদি বলি কোন হওয়া ইকবাল, তার বাবার নাম নূর মোহাম্মদ, এখান থেকে দূরে খিলপাড়া পশ্চিম আলমপুর তার বাড়ি, এবং মানিক বড়ুয়ার বাড়ি ঠিক এখানেই মিরেরহাট বড়ুয়া পাড়া এলাকায়, বাবুল বড়ুয়ার পুত্র মানিক বড়ুয়া। সেই মানিক বড়ুয়া তারই খুব কাছের বন্ধু ইকবালকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে খুন করেছে। তো আমরা এতটুকু যে শান্তিপ্রিয়, এ হাটাজারির জনপদ যেন শান্তি থাকুক। কেন এই কথাগুলো বলছি, কারণটা হচ্ছে যে এই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই যে ছুরি নিয়ে ছুরি চালিয়ে দেয়া মির্জাপুরে, ওই যে এভাবে দু পা বিচ্ছিন্ন করে ফেলা, এই জিনিসটা আমাদের জন্য শোভনীয় নয়। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। আজকে এই ইকবালের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে, সেখান থেকে আসবে এবং পরবর্তীতে দাফন হবে। এই ঘটনায় তারা মামলা রুজু হয়েছে, আসামিরাও আটক হবে। তাহলে এখানে বলে লাভটা কী? এখানে বলে লাভ হচ্ছে যে আপনার আদরের কলিজার টুকরা কি করছে সেটা একটু খবর রাখতে হবে। এখান থেকে দূরে তারা যেখানে বসে, স্পটটা ভালো নয়, অনেকের সাথে কথা বলেছি, সেখানে ইয়াবা গাঁজা সেবন হয়। ওই মানিক বড়ুয়ার চুলের স্টাইল দেখেছেন, চুলের স্টাইলটা একটু দেখে নেন। বা তাদের সাথে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ যে দুজনকে নিয়ে গেছে, তাদের চুলের স্টাইল সবগুলা ওই যে ফিল্মের তেরে নাম সালমান খানের মতো, কত সুন্দর চুলের স্টাইল এদের।
এরা বিপদে চলে গেছে অনেক আগে, যারা গেছে জাহান্নামে যেতে দেন, কিন্তু আমার আপনার ছেলেরা যাতে জাহান্নামে না যায়। জাহান্নাম তো দুটো, একটা হচ্ছে দুনিয়ার জাহান্নাম, আরেকটা হচ্ছে যে মরণের পরে যেটা হবে ফয়সলা, শেষ বিচারের দিন বেহেস্ত আর দোজক। কিন্তু যারা এই দুনিয়াকে দোজক বানিয়েছে, সে দোজক থেকে আপনার সন্তানদেরকে যদি সুপথে আনতে চান, তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, সেটা আপনাকে জানতে হবে। প্রবাসী ভাইরা যে যেখানে থাকেন, কত কষ্ট করে 30-40 ডিগ্রি টেম্পারেচারে কাজ করছেন পরিবারে সবার মুখে হাসি ফোটানোর জন্য, আর আপনার ছেলে কোথায় কি করছে সেটা খেয়াল রাখতে হবে। সন্ধ্যার পরে আড্ডাবাজি বেড়ে গেছে, স্কুল ছুটি হবে, সেই স্কুল ছুটির সময় বকাটেরা ওই মেয়েদের রাস্তায় রাস্তায় ওখানে বুঝতেই পারছেন আর বলার অপেক্ষা রাখে না। এই ফোনে অনেকগুলো ভিডিও ধারণ করেছি, মানে ইচ্ছে হয় এগুলো নিয়ে বলবো, আবার একটু থেমে যাই, কারণ আজকে যে বললাম এখানে যে মানিক বড়ুয়া ছুরিকাঘাত করে খুন করেছে, সে খুনই হয়েছে। অপরদিকে ওই যে যারা যাদের দুজনের নামে পোস্টার হয়েছে, ট্যাগি নেতা সেজে গেছে, ওরা আমার উপর ক্ষুব্ধ হবে। এটা আবার আমার ভয়েরও কিছু নেই, কারণ এটাও বলে রাখি, কারণ আমি মরে গিয়েছিলাম 2 বছর আগে করোনার সময়। এই যে আপনারা সবাই দোয়া করেছেন, আল্লাহ চেয়েছেন, বেঁচে আছি। আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতেই হবে, আমরা যদি কথা না বলি তাহলে এই যে একটু দেখাই এখানে, এই যে মানুষগুলো কেউ ভয়ে ক্যামেরার সামনে আসছে না, করতেকে কী হবে কী না হবে এরকম ভয়। আমি আমার পরিবার, আপনি আপনার পরিবার বাঁচানোর জন্য আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। টিকটক, তারপরে কি আরও কী কী অবস্থা, এগুলাতে আমাদের ইয়াং জেনারেশন আসক্ত হয়ে পড়ছে, অসুস্থ বিনোদনের প্রতি আকৃষ্ট হচ্ছে। আজকে হাত বাড়ালেই মাদক, হাত বাড়ালেই ইয়াবা। অনেক মানুষ আমাকে, বা এটাই সত্য যে এখানে রমরমা ইয়াবার ব্যবসা, রমরমা গাজার ব্যবসা প্রশাসনের চেষ্টা করছে, তারপরও লাগাম টানা যাচ্ছে না। আমাদেরকে সমস্ত বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে, আর যাই কিছু হোক নিজের পরিবারকে আপনি রক্ষা করেন, আপনার ছেলেকে বিপদে যেতে দিয়েন না। এখানে যখন সে আসে, কোথায় একজন ছেলে, এদিকে আসো, একটু এদিকে আসো, কি দেখেছিলে? এমনি যা সমস্যা, বই পাওয়ার নাই, একটু বলো। আমি দেখিনি। আচ্ছা আচ্ছা, সেও বই পাচ্ছে কথা বলতে, অর্থাৎ এখানে কেউ এখন কথা বলবে না, কারণ বুঝতে পারছেন ভয় হচ্ছে। আপনারা কেউ শুনেছেন, এমনি কি শুনেছেন, কিছু শুনেছেন, কি শুনেছেন ভাই একটু বলেন তো, কোনো সমস্যা নেই। শোনা মতো তো এরকম কিছু শুনি নাই, যা দেখেছে মানে এখানে ফিরে আসলো আর গাড়িতে তুলে দিয়েছিলাম, উদ্ধার করে নিয়ে গেছে না। হুম, ওইদিকে তো যথেষ্ট আড্ডাবাজি হয় তাই না, আজেবাজে ছেলেরা সেদিকে তো বসে ওরা আড্ডা সাড্ডা করে, আড্ডা মারে না। হুম, তো যা হোক, আবার এই ভাইকে কেউ অন্যভাবে নেবেন না, মানে কথা হচ্ছে যে এই যে আমাদের ছোট ছোট ভাইগুলো, আমাদের ছেলেগুলো বড় হবে, তাদের হবেটা কি, তাদের হবেটা কি? তো এই ইয়াং জেনারেশনকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেককে সচেতন হবে, আপনার পরিবার আপনি ঠিক রাখেন, আমার পরিবার ঠিক রাখার জন্য আমি চেষ্টা করি। তা না হলে এই যে সন্ধ্যার পরে ওখানে আড্ডাবাজি, আড্ডাবাজি থেকে ছুরিকাঘাত, আমরা অনেক চেষ্টা করেছি, বাই কেন কী হয়েছে বল, গালাগালি করেছে, কী গালাগালি করেছে, কী জন্য? ওদের একজন বলছে যে তর্কাতর্কি হয়েছে, কিন্তু সে বলবে না। সে ব্যক্তি যে আমার সাথে কথা বলছে, সে টোটালি অ্যাডিক্টেড, মানে তার মুখে কথা আসছে না, কখনো তুমি করে অ্যাড্রেস করছে, কখনো আপনি বলে অ্যাড্রেস করছে, কখনো চট্টগ্রামের ভাষায়, কখনো চলিত ভাষায়। অর্থাৎ যে ছেলেটা প্রত্যক্ষদর্শী ছিল, তাদের সাথে আড্ডা দিচ্ছিল, সে ক্লিয়ারলি বলতে পারছে না। এত চেষ্টা করার পর আমরা জাস্ট জেনেছি, মানে আগ্রহের সাথে, কেন হয়েছে, কী হয়েছে, সে আমাদেরকে ক্লিয়ারলি বলতে পারেনি। তো এরা হচ্ছে যে মূলত নেশাগ্রস্ত, ইয়াবা আসক্ত। আমি ইকবালের বিষয়ে জানি না, বাকিদের বিষয়ে বলছি, আমি যাকে দেখেছি, ও তো ওকে আর নেশাগ্রস্ত বলবো না, ওই যে কি বড়ুয়া, মানিক বড়ুয়া, সে এখন খুনি, কিন্তু যে দুজনকে ওখানে নিয়ে গেছে তাদের কথাবার্তাগুলো সুবিধার না, চেহারা দেখলে বোঝা যায় প্রিন্সের মতো ছেলে, চোখ ঢুকে গেছে ভিতরে, চুলের কাটিং দেখলে অবাক হবেন, ইয়াবা খেতে খেতে গাঁজা সেবন করতে করতে শেষ শেষ। তো চট্টগ্রামের হাটহাজারি উপজেলার হাটহাজারি পৌর এলাকার মাটিয়া মসজিদের বিপরীতে সোমবার রাত 8টার দিকে মানিক বড়ুয়া এবং তার কাছের, খুবই কাছের বন্ধু, এই যে দেখতে পাচ্ছেন মানিক বড়ুয়ার পেছনে রয়েছে ইকবাল, সেই ইকবালকেই নির্মমভাবে
কি কারণে ছুরিকে আঘাত করেছে জানি না, পাঁচটা থেকে ছয়টা ছুরিকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, অর্থাৎ টোটালি আঘাতের সংখ্যা পাঁচ থেকে ছয়টা, এবং রক্ত সব জায়গায় পড়েছে, আস্তে আস্তে ঠিক এই জায়গায় পর্যন্ত এসেছিল এবং এই জায়গায় এসে এখানে ঢলে পড়ে। তাকে উদ্ধার করে হাটহাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে তার মৃত্যু হয়। সে কি আহাজারি, মা মায়ের আহাজারি, এই যে মামাতো ভাইয়ের আহাজারি, মামার আহাজারি, যেটা বর্ণনা বর্ণনা করে শেষ করা যাবে না। পুলিশ অভিযান চালাচ্ছে, আপনারাও সাথে সাথে দেখে রাখুন, তাকে যদি কোথাও দেখা যায় সংশ্লিষ্ট থানাকে মারধর না করে সংশ্লিষ্ট থানাকে সোপর্দ করুন। তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং আরও কারা কারা আছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের মা এই ঘটনায় থানায় মামলা রুজু করেছে। আর বলার ভাষা কিছু নেই, আসুন আমরা সবাই সজাগ হই, সচেতন হই। আমার আপনার সন্তান যেন আজে বাজে ছেলেদের সাথে আড্ডা না দেয় এবং এরকম ঘটনার সাথে যুক্ত থেকে তারা যেন বিপদে না যায় এবং এ ধরনের ভয়াবহ ঘটনা সংঘটিত না করে সে বিষয়ে আমরা সতর্ক থাকি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদেরকে যুক্ত করেছে হাটহাজারি পৌর এলাকার মাটিয়া মসজিদ এলাকা থেকে, যেখানে এই ঘটনাটা ঘটেছে। লাশ মর্গে রয়েছে, লাশ আসবে, দাফন হবে। পুলিশ তাদেরকে আটক করে কারাগারে পাঠাবে। আইনজীবী ভাইদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ, এরকম যারা সার্টিফাইড খুনি, যারা খুন করে, অন্তত তাদের সাথে তাদেরকে আপনারা আইনি সহযোগিতা দেবেন না, এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। Hold on.